আচ্ছা বলো তো, জাপানের বুলেট ট্রেনের নাকগুলো এরকম লম্বা কেন হয়? বুলেট ট্রেন তো চায়নার কাছেও আছে, সেখানকার নাকগুলো তো এরকম লম্বা না। এর মেন কারণ হলো জাপানের লম্বা লম্বা টানেল, যার মধ্যে দিয়ে ট্রেনগুলো যাওয়ার সময় প্রচন্ড জোরে সাউন্ড করে এবং আশেপাশের লোকজনের প্রচুর প্রবলেম হয়। এর হাত থেকে বাঁচবার জন্য ট্রেনের নাকগুলোকে লম্বা লম্বা করে দেওয়া হয়, ফলে হাওয়াগুলো সাইড কাটিয়ে বেরিয়ে যায় এবং সাউন্ড কম হয়।